हेलो बंधुरा वेलकम टू माई डोडोडल चैनल बंधुरा आमी अनुज सादरा और आपनारा देखछेन डोडोडल चैनलेर भिडियो। बंधुरा आपनारा जोदि आमार चैनले नतून हये थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करे अल नोटिफिकेशन चालू राखुन और हाँ आगे जोदि सबस्क्राइब करे थाकेन ताहले असंख्य धन्यवाद। बंधुरा उड़न्तटा कि ভিনগ্রহীদের যান নাকি শত্রু দেশের নজরদারি তদন্তে নামছে পেন্টাগন। সেগুলি কি ভিনগ্রহীদের যান নাকি কোনো শত্রু দেশের সেনাবাহিনীর আকাশ থেকে গোপন নজরদারি আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও অথবা উড়ন্ত চাকি নামে যাদের পরিচিত বিশ্বজুড়ে, সেগুলো আদতে কি, কাদের বানানো, কী দিয়ে বানানো সেই সব উড়ন্ত চাকি, কোথা থেকে আসে সেগুলি, কোথাও বা উধাও হয়ে যায়, সেগুলি কি সত্যি সত্যি ভিনগ্রহীদের নাকি অন্য কোনো দেশের সামরিক বাহিনী বা গোয়েন্দাদের? ইউএফও নিয়ে এইসব কৌতূহল রহস্য রয়েছে গত 2 দশকেরও বেশি সময় ধরে। সেই রহস্যের জট খুলতেই এবার কোমর বেঁধে নামছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। এ ব্যাপারে পূর্ণাঙ্গ ও বিজ্ঞানভিত্তিক তদন্তের জন্য পেন্টাগন নতুন একটি কার্যালয় খোলার ঘোষণা করেছে বুধবার, যার নাম এয়ারবর্ন অবজেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিনক্রোনাইজেশন গ্রুপ, সংক্ষেপে AOIMSG। মঙ্গলবারই নতুন করে এই তদন্তের নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের উপসচিব ডেপুটি সেক্রেটারি ক্যাথলিন হিক্স। আমেরিকার নৌবাহিনী ও বিমান বাহিনীর পাইলটরা গত 2 দশকের বেশি সময় ধরে বিভিন্ন সময়ে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার আকাশে এ ধরনের বহু উড়ন্ত চাকি দেখতে পাওয়ার ঘটনার কথা জানান কর্তৃপক্ষকে। এদের মধ্যে অন্তত 120টি ঘটনার কথা নথিবদ্ধ করে পেন্টাগন। সেই সব ঘটনার উড়ন্ত চাকি কীভাবে দেখা গিয়েছিল তার ছবিও জমা পড়ে পেন্টাগনে। সেই সময়ে এ ব্যাপারে তদন্তের দাবি ওঠে, যার পরিপ্রেক্ষিতে উড়ন্ত চাকি নিয়ে প্রাথমিকভাবে তদন্ত শুরু করে পেন্টাগন এবছরের জুনে, যা রিপোর্ট প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। কিন্তু সেই রিপোর্টে এ ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তখনই জানানো হয়েছিল এ ব্যাপারে আরও তদন্ত হবে, সেই তদন্ত হবে পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক। সেই তদন্তের জন্য আমেরিকার সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগ ও দেশের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীদেরও সাহায্য ও পরামর্শ নেওয়া হবে। পেন্টাগনের বুধবারের বিবৃতিতে আশা প্রকাশ করা হয়েছে ইউএফও রহস্যের জট এবার খুলতে পারে। এই তদন্ত কেন জরুরি হয়ে পড়েছে সে কথাও জানানো হয়েছে পেন্টাগনের বিবৃতিতে। বলা হয়েছে বেশিরভাগ ঘটনাই এমন সব এলাকায় ঘটেছে যেখানকার আকাশে অসামরিক বিমান চলাচল করে না। সেই এলাকাগুলি একেবারে সামরিক বাহিনীর জন্যই সংরক্ষিত ও সুরক্ষিত, পেন্টাগনের ভাষায় স্পেশাল ইউজ এয়ারস্পেস, সংক্ষেপে SUA। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে স্পেশাল ইউজ এয়ারস্পেসে এমন ঘটনা দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষে অন্তত বিপজ্জনক। এর আগে এইসব ঘটনা নিয়ে পেন্টাগনের প্রাথমিক তদন্তের দায়িত্বে ছিল আমেরিকার নৌবাহিনীর আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা টাস্ক ফোর্সের হাতে। এবার তা স্থলাভিষিক্ত হবে সদ্য গঠিত এয়ারবর্ন অবজেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিনক্রোনাইজেশন গ্রুপে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।